আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় চাইনিজ প্লেটার বানিয়েছি, যেখানে ছিল চাইনিজ ভেজিটেবল সাথে চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস। তো এটা আমি সেই দিনও বাসায় বানিয়েছিলাম, তখন আমি কোনো ভিডিও করিনি। তো আজকে আমি যেহেতু বাসায় বানিয়েছি, তো ভাবলাম ভিডিও করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। খুবই অল্প সময়ে আমি এই প্লেটারটি তৈরি করেছি বাসায়, আপনারা চাইলে যে কোনো সময় তৈরি করতে পারেন। তো যার জন্য শুরুতে আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে চিকেনগুলো সকল প্রকার মশলা দিয়ে ভালোভাবে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ। তাই আমি চিকেনের কাজটুকু আগে করেছি। এখানে আমি লবণ, মরিচ, ধনিয়া, ব্ল্যাক পেপার, গার্লিক জিঞ্জার পাউডার এবং যত ধরনের মশলা আছে সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর আমি এখানে টমেটো সস এবং গার্লিক সস দিয়েছি, যেন চিকেনটি খেতেও খুব মজা হয়। তারপর আমি স্মেলের জন্য কিছু পরিমাণ লেবু রস দিয়েছি। তারপর আমি লেবু রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা আমি 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো তার 1 ঘন্টা পরে আমি এখানে সামান্য পরিমাণ ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা খুবই অল্প পরিমাণ দিয়েছি। ময়দা এবং কর্নফ্লাওয়ার দেওয়াতে চিকেনটুকু খুবই ক্রিস্পি হবে। তো এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ার পরিমাণটুকু একটু কম করে দিয়ে হলেও দিতে হবে। তো দিয়ে আমি তারপর এই চিকেনটুকু সাথে সাথে ভেজে নিয়েছি। এখানে যে চিকেনটুকু ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটুকু আপনারা চাইলে 2 থেকে 3 ঘন্টা অথবা ওভারনাইট ম্যারিনেট করে রাখতে পারেন। তো আমার কাছে সময় কম ছিল তাই আমি তাড়াতাড়ি ভেজে নিয়েছি। এখানে আমি ডুবো তেলে ভেজে নিয়েছি চিকেনটুকু। এটা হতে আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় তো লাগবেই, তার কিছু কম বেশি সময় লাগতে পারে। তো আপনাদের যার যতক্ষণ লাগে ততক্ষণ বানিয়ে নেবেন। তো কিছুক্ষণ পরে আমি চিকেনটুকু অলমোস্ট 50% হওয়ার পর চিকেনটুকু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। শুরুতেই যদি উল্টিয়ে পাল্টিয়ে দিতাম তাহলে মশলাটি মেখে রেখেছিলাম সেটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারতো অথবা ভেঙে যেতে পারতো। তাই আমি কিছুক্ষণ পরেই উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। তো এটা মেবি হয়ে গিয়েছে, তো তারপর আমি নামিয়ে নিয়েছি। চিকেনটুকু সম্পূর্ণ ভাজা হয়ে গেলে আমি চিকেনটুকু নামাবো। চিকেনটুকু আমি একবারই ভাজবো তাই পরিপূর্ণ ভাজা হলেই নামাবো। তারপর আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছিলাম। এখানে আমি বেবি কর্ন, মাশরুম, গাজর, বরবটি, ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম। তারপর কিছু পেঁপে, তারপর একটি প্যান বসে দিয়েছিলাম যেখানে আমি সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি এবং কুচি কুচি করে রাখা গাজর দিয়েছি এবং তার সাথে বরবটি দিয়েছি। তো সবগুলো ভেজিটেবল একসাথে করে নিচ্ছি ফ্রাইড রাইস বানানোর জন্য। তো সামান্য পরিমাণ পানি দিয়েছি যেন একসাথে হয়ে যায়। তো তারপর আমি যে একে একে সসগুলো দিয়ে দিচ্ছিলাম, সয়া সস, ম্যাগি সস, ফিশ সস এবং সামান্য পরিমাণ টমেটো সস এবং সামান্য পরিমাণ ওয়েস্টার সস দিয়ে ভালোভাবে নাড়চাড়া করে দিচ্ছিলাম। তারপর আমি এখানে 2টো ডিম দিয়েছি। তো ডিমটুকু আমি কিছুক্ষণ হতে দিচ্ছি। তো ডিমটুকু কিছুক্ষণ হয়ে গেলে, ডিমটুকু একটু শক্ত হয়ে আসলে আমি ডিমটুকু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি ডিমটুকু সকল ভেজিটেবলের সাথে মিক্স করে নিয়েছি। এখানে আমি এগ ফ্রাইড রাইস বানাচ্ছি, যার জন্য ডিমটুকু অবশ্যই দিতে হবে এবং ডিমটুকু দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো তারপর আমি কিছু রাইস সিদ্ধ করে নিয়েছিলাম, যেটা হচ্ছে এক সাইডে রেখে দিয়েছিলাম। তো রাইসটুকু দিয়ে দিলাম এখানে। তো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবং উপরে সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি এবং প্রয়োজনে সামান্য পরিমাণ সস অথবা চিলি ফ্লেক্স অথবা লবণ দিতে হবে। লবণটুকু অবশ্যই ব্যবহার করবেন, এটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো অন্য সাইডে আমি চিকেন ভেজিটেবল বানানোর জন্য আমি একটি প্যান বসে দিয়েছি, যাতে সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি এবং কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম কিউব সাইজ করে, সেই পেঁয়াজটুকু দিয়েছি। তো এখানে একটি মাংস আমি কেটে রেখেছিলাম, কারণ স্টক বানিয়েছিলাম চিকেন স্টক। তো যেখানে মাংসটুকু সিদ্ধ হয়ে গিয়েছিলো তো মাংসটুকু দিয়ে দিয়েছি, তার সাথে আমি কেটে রাখা মাশরুমটুকু দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো যেই চিকেন স্টকটুকু বানিয়েছিলাম সেইটুকু এখানে দিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4 মিনিট হলে আমি সামান্য পরিমাণ ম্যাগি সস এবং সয়া সস দিয়ে দিয়েছি। তো এটা 2-3 মিনিট সিদ্ধ হতে দিব। তারপর আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি।
তো এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো, যেটা হচ্ছে আমি যেসব ভেজিটেবল হতে সময় লাগে সেই ভেজিটেবলগুলো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, স্টক বানিয়েছিলাম, তার সাথে পেঁপে, গাজর, বরবটি এবং কর্ন সবগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, পরে জাস্ট ভেজিটেবল বানানোর সময় উপরে দিয়ে দিয়েছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যাপসিকামও দিয়েছি শেষের দিকে যেন সবজিটুকু গলে না যায়। এখানে ভেজিটেবলগুলো সিদ্ধ করেছি, তো সেই যেই প্যানে সিদ্ধ করেছে সেখানে যে স্টকটুকু ছিল সেটা হচ্ছে ভেজিটেবল স্টক। এই তো সবজিটুকু অলমোস্ট হয়ে গিয়েছে, তো আমি কিছুক্ষণ আচার দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণও দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো লবণ অথবা সস দিতে হবে, যতটুকু মনে হবে যে দিলে ভালো আসতে পারে। এটার কোনো স্পেসিফিক রেসিপি নেই, তারপরও আমি নিজের মতো করে রাঁধছিলাম। এটা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে বানাতে পারেন। একটি বাটিতে সামান্য কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারটুকু দিয়েছি যেন ভেজিটেবলটুকু ঘন হয়। এখানে চাইনিজ ভেজিটেবলের মধ্যে ভালো একটা ফ্লেভারের জন্য আমি কিছু সস ব্যবহার করেছি, যেমন সুইট চিলি সস, হট চিলি সস। তো এটা স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে, কিছু অল্প অল্প দিয়ে দেখতে হবে ভেজিটেবলটির স্বাদ কেমন এসেছে। তো আমি অল্প অল্প দিয়ে দেখছিলাম, কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার ফলে ইতিমধ্যেই দেখা যাচ্ছে আমার ভেজিটেবলটুকু হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর হয়েছে, ঘন হয়েছে। তো আমি ভেজিটেবলগুলো নামিয়ে নিচ্ছি। তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার ভেজিটেবল ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই। এই তো আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেন এবং শেয়ার করে দিন। পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন।